মগায় মগিরে সগায় সগিরে লইয়া গেছে যমুনা সেতুর পারে সিনা বাদাম খাইতে খাইতে লাগছে দুইজনের ভিতর ঝগড়া দে কুত্তার মতো বাড়ি কথা কর না কেন মাইয়ারে ছাইরা দিছে অস্ট্রেলিয়ান গরুর মতো বুড়ায় হে মসজিদ আইয়া ডাকতাছে আল্লাহ আর কিছু করতে পারলাম না রে আল্লাহ সওয়াল মিয়া কথা শুনে না অনেক বুড়ে আছে নামাজ পড়ে প্রতিদিন আসরের সময় 100 দানার তসবিহ টলে মসজিদে ঢুকে এদিক দিয়ে পোলায় সুদ খায় ওষুধ খায় এই বাদ পাড়ারে ঘুষাইয়া মসজিদে বাইর করে দিবা যেখানে সুবহানাল্লাহ না কইয়া ওখানে সময় লাগা কথা কর না কে আপনার ভাইবেন না খালি মাদ্রাসা বলে ইঞ্জিনিয়ার হয় না এসপিডিসি হয় না আলিয়া মাদ্রাসা বললে এসপিডিসিও হয়তো চাকরির কারণে দাড়ি সাসা দেখবেন যায় কিন্তু মাদ্রাসা ছাত্র কথা কর না কে আমি যখন গোপালগঞ্জের পোলা তো জানি তো কিছু কিছু ভিতরে ঢুকছি তো কত বড় বড় অফিসার আছে ভাই একটু সুপারিশ করে দেন বলি কই পড়ছো কয় গহরডাঙ্গা মাদ্রাসায় পড়ছি সুবহানাল্লাহ মেহমান গহরডাঙ্গা থেকে হাফেজ হইছে মৌলানা হইছে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে বিসিএস ক্যাডার হয়ে গেছে আমরা ভাবেন কি হুজুরে মৌলানাগিরি কইরে খালি মিলাদ পরবার আমাকে বাইতে বাইতে খাইবার আমরা মাঝে মাঝে ঠনকা দিব বাস দিব এটা সহ্য করবো না আমার একটা থিওরি আছে আলেম ওলামা রিক্সা চালাবে ভ্যান চালাবে বিমান চালাবে রিক্সা চালাবে ট্রাক চালাবে অটো রিক্সা চালাবে কথা বলো না কেন ব্যাংকে চাকরি করা লাগবে তা না হলে ব্যাংকের ওই বদমাশ গুলো সুদের আসল মাসলা কে বের করে দিব এমনকি সংসদে তাই একটা চেয়ার দখল করে নেবো আপনারা খালি ভাবেন কি এরা মিলাদ পারব আর আমরা বাস দেবো এটা বয়ে বয়ে খাইব না এখন আলে মনে সেতা আছে একটা দিবা আর একটা খাইবা অনেক হাসছেন এখন কানবেন কাজ করছি একটা ছেলেও কানে না পড়ে নাই 29 দিনের মাথায় সকাল 11টার সময় ছেলেগুলো আমার মারতে আসছে রে মুজাহ সবার হাতে কালো কালো পাথর রে মুসা একটা ছেলে দৌড়াই আসি এমন জোরে আমারে ঘুষি মারছে মুখের উপরে মুসা এই ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফেটে গেছে রে মুসা আর একটা ছেলে দৌড়াই আসি আমার মাথার উপরে এমন জোরে বাড়ি দিছে রে পাথর দিয়ে মুসা আমি যেমনে বেহুশ হয়ে পড়ে গেলাম আমি হুশ ফিরে দেখলাম যুবকগুলো আমারে বৃষ্টির মতো পাথর বর্ষণ করে হে মুসা আমার সমস্ত চামড়াটা ফেটে গেল মুসা শুধু উপরেরটা দেখলাম ভিতরেরটা একটু দেখবা না এখন তুমি চিল্লাবার কানবা গো বাবা আমার নবী পিঠের জামাটা উঠে বলে দেখো মুসা দেখো তাদের ছেলের আমার কি মুসা নবী দেখে গো বাবা আমার নবীর পিঠের মধ্যে গোস্ত গুলো এরকম উঁচা হইয়া রয়েছে কালো কালো হইয়া আমার নবী কাঁদে আর কয় মুসা এক নম্বরে আমার বিবিটা মারা গেছে 2 মাস আগে 2 নম্বরে তাইফে গেছিলাম মাইর খেয়ে আইছে মুসা 3 নম্বরে আমার চাচা ছিল মক্কায় আমার ডাল স্বরূপ সেই চাচা মরে গেছে মুসা মক্কার ছেলেরা শুধু আমার মারে আর মারে মুসা আমি মনের কষ্ট লই আমার ফুপির বাসায় শুয়েছিলাম সেখান থেকে আমার আল্লাহ মারে তার বাড়িতে বেড়াইতে লই আইছে মুসা আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার আগে আমার লেগে পাঞ্জামি লয়ে গেছিল জিব্রাইল আমি পড়ি নাই তাইবের মাঠে যে রক্ত মাখা জামা এটা পরিধান করে আয় পড়ছি মুসা ওই জুতাটা আমার আটকে গেছিল মায়ের খেয়ে ওই রক্ত মাখা জুতাটা লইয়ে আইছি আমি জানতাম না এই জুতা মুজা পরে থাকলে বুঝে আল্লাহ আমারে আজকে বেড়াইতে আনবে হে মুসা আমি আল্লাহর এইভাবে দেখাইছি আল্লাহ দেখো আমার উম্মতরে লেগে মায়ের খাইছিলাম যে জামাটা এই জামাটা লই আমি তোমার বাড়িতে আইছি তুমি কি এই জামারও ছিল আমার উম্মতরে মাফ করো
হে আমার টাঙ্গাইল মধুপুরের বাইরে এখন দুই চোখের পানিতে আমার মৌলার বুঝাইয়া কও আল্লাহ আমার নবী যখন আল্লাহরে বুঝাইয়া কইছে আল্লাহ আমার উম্মতের মাফ করবা না আমার ওই নবী আইসাতে পাঁচ ওয়াক্ত নামাজ আনছে জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কামাই দিব না ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার নবী হাউজে কাউসার তাকেই দিব যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ওয়ানহার যারা কোরবানি করবে কোরবানির মানে গরু কোরবানি না বাবা যারা মা বাবার খেদমত করবে যারা জনগণের খেদমত করবে যারা বড়দেরকে শ্রদ্ধা করবে সেই মুরব্বী ছোটদেরকে শ্রদ্ধা করবে ওই যুবকটাই ওই বাবা যেটাই জান্নাতে বিশ্ব নবীর গাড়িতে উঠিয়া যাবে যুবক আমার সাথে ওয়াদাতে দুই টাকা সারা জীবন করবি কোনোদিন ভুলবি না এক নাম্বারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখাও দুই নাম্বারে আর একটা কাজ করবা যুবক জীবনে কোনোদিন মা বাবার দিকে চোখ গরম দিয়ে তাকাবি না কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে তুমি এখন বলতে পারো হুজুর আমার তো মানাই আমি কাকে খেদমত করবো যুবকরি একটা কথার উত্তর দে মা বাবার মতো দরদি কেউ আছে জোরে কো জোরে 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 এ গতকালকে যেখানে ওয়াজ করছি তিনটা ওয়াজ ছিল চারটা ওয়াজ প্রধান অতিথি ছিল আজকের বাইরে প্রধান অতিথি আপনি উনি আমাকে বললেন হুজুর আমি আর আমার ওয়াইফ প্রতিদিন আমি কান দিই আপনার ওয়াজ শুনে আওয়াজটা ক্লিয়ার কর ভাই ভাই এটা ইলিয়াসুর রহমান জিহাদির বরকত না বাবা এটা তার মার দোয়া ও মা যারা মহিলা প্যান্ডেলে আসেন গো মা আমার মা আমার একদিন বলছিল ইলিয়াস রে তুই যদি আলেম হস আমি তোর দুধের দাবি ছেড়ে দিব ভাই 12 বছরের বালক আমি বুঝি নাই আমার মা আমার সাইরে চলে যাবে ভাই আমার মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমাই দিচ্ছে যুবক ভাই হে যুবক আয় তোদের যাদের মা আছে প্রতিদিন একটা করে হজের সওয়াব নিবি ভাই আল্লাহ অপর জোরে বলো তো মার মতো দরদে কেউ আছে ভাই জোরে বল জোরে বল জোরে বল তোমাদের সভাপতি আজকের মাহফিলে কেঁদেছে বক্তারা কেঁদেছে শ্রোতারা কেঁদেছে কে বলেছে আজকে দোয়া কবুল হবে না বেটা ওয়াজ দেওয়া লাগে নাকি এক যুগ দুই যুগ ওয়াজ দেওয়া লাগে বেটা এক বছরের ওয়াজ যদি কবুল হয় এলাকার প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ মাফ করে দিবে ওয়াজ খালি দিবা এখলাস নাই মেখলাস নাই এখন ওয়াজ করা আমা কইছে পেশা আর তোমরা ওয়াজ প্রতি বছর দেবে এটা হলো নেশা পেশার নেশা যেখানে ওখানে কাজ হবে না কথা বলো না কেন